শেহারা পঞ্চায়েতের অন্তর্গত কোনা কৃষ্ণপুর গ্রামে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মিছিল এবং পথসভার আয়োজন করা হলো। করোনা সংক্রমণের মধ্যে কেন্দ্রীয় সরকারের বিমাতৃসুলভ আচরণের বিরুদ্ধে আজকের মিছিল। নিত্যদিন পেট্রোপণ্য এবং রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধি পাচ্ছে, সংসার চালাতে হিমশিম খাচ্ছেন সাধারণ মানুষ। এছাড়াও 21 জুলাই শহীদ দিবসের কার্যক্রম সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করতে এদিনের মিছিল। অন্যান্য বছরের মতন মুখ্যমন্ত্রীর নেতৃত্বে ধর্মতলায় এবছর শহীদ দিবস উপলক্ষে কোনো সভা হচ্ছে না। করোনা আবহে সামাজিক দূরত্ব বজায় রেখে চলতে জনসমাগমে নিষেধাজ্ঞা। সেই কারণেই শহীদ দিবসের দিনে শেহারা অঞ্চলে পতাকা উত্তোলন করে সভার আয়োজন করা হবে। শহীদদের রক্ত ব্যর্থ হতে দেওয়া যাবে না, এই স্লোগানে মুখরিত মিছিলে শতাধিক মানুষ পা মেলান। মিছিলের নেতৃত্ব দেন রায়না বিধানসভার জয় হিন্দ বাহিনীর সভাপতি আশিস কুণ্ডু, শেহারা অঞ্চলে তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি বাপন হুই, কোনা কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য মাধব সাঁতরা, সভাপতি আনন্দ সাঁতরা, কার্যকরী সভাপতি কমল পুল্লে এবং তৃণমূল কংগ্রেসের সমস্ত কর্মী। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এই মুহূর্তে মিছিলে আমরা জানি 1993 সালের 21 জুলাই নো আইডেন্টিটি নো ভোট এই আন্দোলনকে সামনে রেখে তখনকার যুব কংগ্রেস নেত্রী আজকের অগ্নিকন্যা মমতা ব্যানার্জি সেদিন ডাক দিয়েছিলেন রাইট আসলে জ্যোতিবাবুর পুলিশ নির্বিচারে গুলি চালিয়েছিল এবং কলকাতার রাজপথ যুব কংগ্রেসের রক্তে লাল হয়ে প্রত্যেক বছর আমার দলের নেত্রী মাদার অগ্নিকন্যা মমতা ব্যানার্জি এই 21 জুলাইকে পালন করেন। আজ যখন করোনার আতঙ্কে তিনি নির্দেশ দিয়েছিলেন যে শহীদ সম্মান হবে না, কিন্তু আমরা শহীদদের যে ভুলিনি, তৃণমূল কংগ্রেস মানে শহীদদের ভুলে না, সে ভাষা শিক্ষার শহীদ হোক, সে খাদ্য আন্দোলনের শহীদ হোক, সে নো আইডেন্টিটি নো ভোট এই আন্দোলনের যে শহীদ কাউকেই ভরে না, সেই সব বাংলার প্রতি কোনে কোনায় হবে। আপনারা সকলে সেই দিনও থাকবেন, সকলে একত্রিত হয়ে শহীদ তর্পণ করবেন। আমাদের উর্ধ্বতন নেতৃত্ব এখানে এসেছে। শেহারা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কোনা কৃষ্ণপুর গ্রামে আজকে এই মিছিল এবং পরবর্তী ক্ষেত্রে পথসভা হচ্ছে। এই মিছিলে উপস্থিত আছে রায়না বিধানসভা কেন্দ্রের জয় হিন্দ বাহিনীর সভাপতি সম্মানীয় আশিস কুণ্ডু মহাশয়, আছেন আমাদের শেয়ারা অঞ্চলের যুব সভাপতি বাপন হুই মহাশয়, আছেন আমাদের কোনা কৃষ্ণপুর গ্রামের পঞ্চায়েত সদস্য মাধব সাঁতরা, আমাদের সভাপতি আনন্দ সাঁতরা, আমাদের কার্যকরী সভাপতি কমল পুইলে এবং তৃণমূল কংগ্রেসের সমস্ত কর্মীরা। আমরা দেখেছি এই করোনার মধ্যেও কেন্দ্র সরকারের যে বিমাতৃসুলভ আচরণ এবং বাংলাকে প্রতি ক্ষেত্রে আমফান সহ প্রতি ক্ষেত্রে যে বঞ্চনা, তার প্রতিবাদে নিত্যদিন পেট্রোপণ্যের দাম বাড়ছে, গ্যাসের দাম বাড়ছে এবং প্রতিদিন একটা করে ভাঁওতা দেওয়া হচ্ছে বিজেপির পক্ষ থেকে, তার প্রতিবাদে এবং আমাদের যে শহীদ দর্পণ হবে বুথে বুথে সেই বার্তাটা গ্রামের মানুষকে, গণতন্ত্রপ্রিয় মানুষকে জানানোর উদ্দেশ্যেই আজকের এই মিছিল। আমার নাম সঞ্জীব সরকার, আমি কোনাকৃষ্ণপুর তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ কর্মী। আমাদের আজকের মিছিলের বার্তা আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমাদের যে 6 জানুয়ারি থেকে আমাদের লাগাতার একটা প্রতিবাদ কর্মসূচি চলছে, সেই কর্মসূচির নিয়েই আজকে আমাদের কোনা কৃষ্ণপুরে আজকে আমাদের মিছিল শেষে পথসভা। তাছাড়াও আমাদের 21 জুলাই যে শহীদ দিবস, সেই শহীদ দিবসকে সামনে রেখে আজকে আমরা মিছিলের শেষে পথসভা করলাম। আজকে এখানে উপস্থিত আছেন আমাদের সঞ্জীব, আমাদের যুব সদস্য, আমাদের জয়হিন্দ বাহিনীর চেয়ারম্যান আশিস কুণ্ডু, আমাদের এখানে পঞ্চায়েত মেম্বার, আমরা সকলেই কোনা কৃষ্ণপুরের সমস্ত নেতৃত্ব স্থানীয় কর্মীবৃন্দ। আমার নাম বাপন কুমার হুই, আমি শিয়ার অঞ্চল তৃণমূল যুব সভাপতি। আজকে আমরা শিয়ারা অঞ্চলের অন্তর্গত কোনা কৃষ্ণপুর গ্রামে আমাদের যে আগামী 21 জুলাই যে শহীদদের স্মৃতি তর্পণের দিন, প্রতি বছর আমরা কলকাতায় যেতাম, সেখানে গিয়ে শহীদদের স্মৃতির উদ্দেশ্যে আমরা শহীদদের দিবস পালন করতাম, কিন্তু এবছর করোনার আবহে অতি মহামারী থাকার জন্য আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কলকাতায় না গিয়ে আগামী 21 জুলাই আমরা প্রতিটি বুথে, শেয়ারা অঞ্চলের প্রতিটি বুথে আমরা যাতে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শহীদদের স্মৃতির উদ্দেশ্যে আমরা তাদের তর্পণ করব। এবং আমরা জানি যে আজকে বিগত 27 বছর
ধরে আমরা কলকাতায় শহীদ দিবস পালন করে এসেছি। এবছর করোনার আবহের জন্য আজকে আমরা প্রতি গ্রামের বুথে বুথে আমরা যে কর্মসূচি নিয়েছি, 28 বছরে আমাদের পদার্পণ করলো 21 জুলাই, সেই 21 জুলাই যে শহীদদের স্মৃতির উদ্দেশ্যে আমরা আজকে কোনাকৃষ্ণপুর গ্রামে সমস্ত মানুষের কাছে বার্তা দিতে চাই যে আগামী দিনে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যধিক আন্দোলনের ফসল আজকে আমরা গ্রাম বাংলার মানুষের হাতে তুলে দিয়েছি বিভিন্ন উন্নয়নের মধ্য দিয়ে, সেই শহীদদের রক্ত হবে না কেউ ব্যর্থ, শহীদ আমরা তোমায় ভুলছি না ভুলব না, শত শহীদের রক্ত হবে না কেউ ব্যর্থ, এই স্লোগান দিয়েই আজকে আমরা কোনাকৃষ্ণপুর গ্রামে শহীদদের স্মৃতির উদ্দেশ্যে আজকে আমরা মিছিল শেষে আমরা একটি পথসভা করলাম। এই পথসভায় উপস্থিত হচ্ছে মূলত 21 জুলাই তো যুবর নেত্রী তখন ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই হিসেবে আমরা শিয়ালা অঞ্চলের যুব সভাপতি বাপন হই, তার উদ্যোগেই আজকে কোনাকৃষ্ণপুর গ্রামে আমরা এসেছি এবং আমি আছি জয় হিন্দ বাহিনীর বিধানসভার রায়না বিধানসভার চেয়ারম্যান এবং এখানকার বুথ সভাপতি আছেন আমাদের আনন্দদা, কার্যকরী সভাপতি কমলদা এবং সুনীতদা সহ সঞ্জীব সহ আরও আমাদের অনেকে আছে, তারা সকল মাধবদা আছে আমাদের এই গ্রামের সদস্য, সকল মিলেই উদ্যোগ নিয়ে আজকে একটা কোনাকৃষ্ণপুর প্রায় 100+ লোকের মিছিল আমরা আজকে এখানে করলাম। আমার নাম আমি আশিস কুমার কুণ্ডু, আমি এই অঞ্চলেরই মানে তৃণমূল কংগ্রেসের কর্মী তথা রায়না বিধানসভার জয় হিন্দ বাহিনীর চেয়ারম্যান। বাংলার বঞ্চনার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস লড়ছে, লড়বে। রায়না থেকে কৃষ্ণ সাহা ও নজরুল মণ্ডলের রিপোর্ট, কৃষক সেতু নিউজ বাংলা। কেন্দ্রীয় সরকার।